অনেক প্রশ্ন এখানে আছে আমি প্রশ্ন দেখার আগেই ধারণা করছি যে এখানে বহু প্রশ্ন আছে যে ভাই কোম্পানির ডিউটি করতে গিয়ে নামাজ পড়তে পাই না আমাদের কি হবে এরকম বহু প্রশ্ন এখানে আসে না নাই বলেন আছে আমি তাদেরকে বলি আপনাকে যদি আমি বলি যে আপনাকে একটা চাকরি দেব ঘন্টায় আপনাকে এক লক্ষ টাকা বেতন দেয়া হবে আট ঘন্টা ডিউটি করবেন আট লক্ষ টাকা বেতন পাবেন বা আরও বেশি দেওয়া হবে বিনিময় আপনাকে যেটা করতে হবে তা হলো ডিউটি চলাকালীন সময়ে আপনার শ্বাস প্রশ্বাস নিতে পারবেন না শ্বাস প্রশ্বাসটা নিতে পারবেন না শ্বাস প্রশ্বাসটা একটু আটকে রাখবেন রেখে ডিউটি করবেন মাস শেষে হ্যান্ডসাম স্যালারি নেবেন কি বলেন আপনি কি অফার গ্রহণ করবেন কেন গ্রহণ করবেন না আমার জীবনে যদি না থাকে তো তোমার আট লাখ আর ষোলো লাখ দিয়ে আমি কী করবো ঠিক না ভাই ঠিক একজন মুসলমানের কাছে ভাইরা আমার নামাজটা এরকম আমার নামাজ যদি পড়া না যায় তাহলে আমার নামাজকে কোরবানি করার বিনিময়ে নামাজকে জবে করার বিনিময়ে আমি কিছু টাকা পেলাম এই টাকা দিয়ে কি হবে ইমানদারের জন্য নামাজটা হলো আমাদের বেঁচে থাকার জন্য প্রাণের মতো এটা ছাড়া ইমানদারের জীবন কখনো কল্পনা করা যায় না যেই কোনো মূল্যে নামাজ ইমানদারকে পড়তেই হবে এক্ষেত্রে শরীয়ত কোনো ছাড় দেয় নেই দেখুন সব এবাদতে ছাড় আছে নামাজের মধ্যে ছাড় নেই সেভাবে সে অর্থে ছাড় নেই আপনি রোজা রাখতে পারতেছেন না কোনো কারণে রোজা রাখতে পারছেন না অসুস্থতার কারণে রোজা রাখতে পারছেন না অথবা আপনি সফরে আসেন সফরে রোজা রাখাটা কষ্টকর কোরআনে আল্লাহ তালা স্পষ্ট জানিয়েছেন ফমাঙ্কা নামিঙ্কুম মারিদান او على سفر মিন عده من তাহলে আপনি ওই সময় রোজা না রেখে রমজান মাস থাকলে আপনি অন্য সময় রোজাগুলো রেখে দিতে পারেন অসুবিধা নেই এই কথা ইসলাম বলে নাই যে ঠিক আছে আপনি অসুস্থ মানুষ আপনি বারো 14 16 ঘন্টা রোজা রাখতে পারছেন না ঠিক আছে আপনি আট ঘন্টা রোজা করেন এরকম কোন সিস্টেম আছে আচ্ছা রোজা রেখে আপনি পানাহার বর্জন করতে পারছেন না তো আপনি অল্প অল্প এরকম কোন সিস্টেম আছে ইসলামে সমস্ত ইবাদতগুলো হয় আপনি পুরোপুরি করবেন আর না হলে কোনো কোনো ক্ষেত্রে ছাড়াস নামাজের ইবাদতটা আপনি লক্ষ্য করলে দেখবেন আল্লাহ আল্লাহরব্বুল আলমীন নামাজের বিধানটা আমাদেরকে এমনভাবে দিয়েছেন যে আপনি নামাজ পড়বেন নামাজ পড়ার মতো আপনার যদি শারীরিক ক্ষমতা না থাকে দাঁড়িয়ে তাহলে আপনি বসে পড়বেন বসে পড়তে পারেন না শুয়ে শুয়ে পড়বেন আপনি শুয়ে শুয়ে হাত পা নাড়াতে পারেন না মনে মনে পড়বেন মনে মনে রুকুয়েস করবেন তাজবি আপনি অজু করবেন অজু করতে পারেন না ক্ষমতা নাই তায়াম্মুম করবেন আপনি পোশাক পরে নামাজ পড়বেন এমন কোন পরিস্থিতির মধ্যে পড়ছেন কোনো পোশাক নাই পরার মতো ওই অবস্থায় বিবস্ত্র অবস্থায় আপনাকে নামাজ পড়তে হবে আপনার জন্য ক্যাবলা নামাজ পড়া ফরজ কিন্তু ক্যাবলা কোন দিকে আপনি জানেন না অনুমান করে ক্যাবলা ঠিক করে ধারণা করে হলেও আপনাকে নামাজ পড়তে হবে আপনি সমুদ্রে নিমজ্জমান নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে ওই সময়টাতে রুকুসেজা ঠিক মতো করতে পারেন না তারপরও আপনি যে অবস্থা আছেন সে অবস্থা আপনাকে নামাজ পড়তে হবে আপনি যুদ্ধক্ষেত্রে আছেন নামাজে যদি জামাতের সাথে সবাই দাঁড়িয়ে যান তাহলে সেক্ষেত্রে শত্রুপক্ষ আপনাকে শেষ করবে শরীয়ত সলাতুল খফে বিধান দিয়েছে কোরআন সে সম্পর্কে বলেছে যে আপনি জামাতে নামাজ দাঁড়াবেন এক রাকাত ইমামের সাথে পড়বেন ইমামের সাথে এক রাকাত পড়ার পর নামাজ এখনো শেষ হয়নি কিন্তু আপনি চলে যাবেন আর এর মধ্যে এক পক্ষ কিছু মানুষ তারা শত্রুপক্ষের সাথে যুদ্ধে লিপ্ত থাকবে যাতে সবাইকে সময় শেষ করে দিতে না পারে আবার এক রাকাত আপনি যখন যাবেন যারা যুদ্ধে লিপ্ত ছিল এতক্ষণ তারা এখন এসে নামাজে মগ্ন হবেন এবং তারা ইমামের সাথে এক রাকাত পড়বেন এভাবে যারা এক রাকাত পড়েছেন পরে এসে এবার তারা এক রাকাত পড়ে যাওয়ার পর আগের গ্রুপ এসে এবার তাদের বাকি নামাজ শেষ করবেন অর্থাৎ যুদ্ধ ক্ষেত্রে পর্যন্ত ইসলাম বলে নাই ঠিক আছে যুদ্ধ যেহেতু চলতেছে এখন নামাজ কালাম না পড়লেও চলবে তোমরা আবার পরে পড়িও রোজার ক্ষেত্রে যেটা বলা আছে নামাজের ক্ষেত্রে সেই ছাড় নাই নামাজের গুরুত্ব আমাদের দেশের বেশিরভাগ মুসলমান ভাই বোনরা আমরা বুঝি না এই আমরা বলি নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে এই কথা আমাদের দেশে মানুষ বলে কি বলে না নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান ঠিক আছে ব্যাপারটা এরকম যে গা থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ আসে নাম আতর নাম কি আতর আলী শরীর থেকে দুর্গন্ধে আশপাশে যাওয়া যায় না নামাজ পড়েন না আবার দাবি করছেন আমার ইমান ঠিক আছে ইমান তো ভাই মায়ের হাতের মোয়ানা না যে আমি বললাম আর হয়ে গেল এই জন্য আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে আপনি যেখানে থাকুন না কেন পাঁচ ওয়াক্ত নামাজ এটা কোনো অবস্থাতে আপনারা ছাড়বেন না ঠিক আছে তো ইনশাল্লাহ কারা কারা নিয়ত করছেন আজকে এই মসজিদ থেকে পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াদা নিয়ে যাচ্ছেন একটু হাত তোলেন আল্লাহ আপনি আমাদের সবার হাতগুলোকে কবুল এবং মঞ্জুর করেন আমাদের সবাইকে পাঁচোয়াক্ত নামাজই বানিয়ে দেন আমাদের সবাইকে আপনার ফর্মাবর্দার অনুগত বান্দা বানিয়ে দেন আমাদের ওয়াদা রক্ষা করার তফিক আপনি দিয়ে দেন আমাদের নামাজ পড়ার পরিবেশে আপনি দিয়ে দেন আমাদেরকে ঈমান নিয়ে যা তৌফিক দান করেন